আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আপনাদের মাঝে একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। তো বন্ধুরা, এটা কারেন্টের চুলা, ইন্ডাকশন চুলা। তো বন্ধুরা দেখুন, এটা সম্পূর্ণ টাচ সিস্টেম, এটা টাচ কুকার বিভিন্ন নাম বলে। তো বন্ধুরা দেখুন, এটা মডেল নাম্বার এখানে লেখা আছে, আর এটা 2000 ওয়াট ভোল্টেজ, 220 ভোল্টে চলবে, ঠিক আছে বন্ধুরা। তো এটা এখন আমি মেরামত করে আপনাদের দেখাবো যে কিভাবে এটা মেরামত আপনারা করবেন। তো বন্ধুরা, সবার প্রথমে আমরা সিরিজ লাইনের ভিতরে চেক করব যে এটা কি অবস্থা আছে, তারগুলো ভালো আছে কি দেখব। তো বন্ধুরা, এটা সিরিজ লাইন দেখুন, এটা সিরিজ সকেট। তো দেখুন বন্ধুরা, এটা সিরিজ সকেট, আমি সিরিজ লাইনটি জ্বালিয়ে আপনাদের দেখালাম। তো এবার আমি এখানে পাওয়ার লাইনটি দিলাম। তো দেখুন বন্ধুরা, পাওয়ার লাইন দেওয়ার পরে এখানে যে ভোল্টেজ বা ওয়ান আছে এটা দেখাবে, এখানে টাচ করলে এই জিনিসটা ওয়ান হবে। তো এটা কোনো রকমে চলতেছে না। তো এটা দেখব আমরা খুলে কিভাবে এটা মেরামত করতে হয়, এটা আপনাদের বিস্তারিত আলোচনা করব ভিডিওর ভিতরে যে কিভাবে আপনারা কাজগুলো করবেন। সবার প্রথমে আমরা চুলোর যে নাটগুলো আছে নাটগুলো খুলে নেব। তো বন্ধুরা, এই যে টাচের যে সেন্সার, টাচের যে কেবল থাকে, তো দেখুন বন্ধুরা, কেবলটি আমি খুলে নিলাম সার্কিট থেকে, এখানে লাগানো ছিল। তো এবার আমরা এখানে এক এক করে পরীক্ষা করব যে কোন জিনিসটা নষ্ট, আর এটা সমাধান করে আপনাদের দেখাবো, ঠিক আছে। তো বন্ধুরা দেখুন, এটা টাচ সিস্টেম, এটা যদি কোনো টাচে কাজ না করে সেক্ষেত্রে এই সার্কিটটা খুলে আমরা এর ভিতরে ময়লা থাকে এগুলা পরিষ্কার করলে আবার টাচে কাজ করে, ঠিক আছে। তো বন্ধুরা দেখুন, এর ভিতরে কিছু স্প্রিং আছে, এগুলা সব আমরা মেরামত করব, এটা নষ্ট থাকলে মেরামত করব এই আর কি। এখানে যে সার্কিটটি আছে, সার্কিটের ভিতরে একটা ফ্যান আছে, এখানে এই বোর্ডে ফ্যান রয়েছে, এই ফ্যানটি আমরা ফ্যানের লাইনটি ডিসকানেক্ট করব। দেখুন বন্ধুরা, ডিসকানেক্ট করলাম, আর এখানে সার্কিটের ভিতরে কিছু নাট আছে, এগুলা খুলে নিতে হবে। আমরা এখন তারটি পরীক্ষা করব, আর এটা হচ্ছে মূলত হিটার, এটা তো হিটার তো নষ্ট হয় না, এইগুলা সব লোহার তৈরি, তো হিটার নষ্ট হয় না, নষ্ট হলে সার্কিটটা নষ্ট হয়, ঠিক আছে। তো বন্ধুরা দেখুন, আমি এখন আপনাদের মিটারের মাধ্যমে তারটি পরীক্ষা করব। বন্ধুরা দেখুন, এখানে যে কন্টিনিউটি মোড আছে, বিপ সাউন্ড হবে এখানে, দেখুন বন্ধুরা। আর ডায়োড মাপতে হয় এই পজিশনে রেখে, আমরা তো বন্ধুরা এটা হচ্ছে এই তার। তো একটা তার চেক করা হয়ে গেল, ভালো আছে, আরেকটা তার চেক করব। তো বন্ধুরা দেখুন, আরেকটি তার আমরা পেয়ে গেলাম, ভালো আছে, আমাদের চেক করা হয়ে গেল, কটটি ভালো আছে। এটা আমরা সিরিজ লাইন দিয়ে চেক করতে পারতাম এখানে আর এখানে টাচ করে। তো আমি মিটারের মাধ্যমে আপনাদের চেক করে দেখিয়ে দিলাম। তো এখন আমরা এখানে ভোল্টেজ আছে কি না সেটা আমরা পরীক্ষা করব, যে এখানে 220 ভোল্ট আসছে কি না, ঠিক আছে। তো তার জন্য আমরা এখানে মিটারের কাটা, যে এখানে 750 ভোল্ট আছে, 200 ভোল্ট থেকে 750 ভোল্ট, এটা এসি চিহ্ন, ঠিক আছে। এখানে আমি এসি 750 ভোল্টে রাখলাম, যেহেতু আমার 200 ভোল্টের ওপরে মাপতে হবে, সেক্ষেত্রে আমি 750 ভোল্টে দিয়ে আমি মাপতেছি। তো বন্ধুরা দেখুন এখানে 236 ভোল্টেজ দেখা যাচ্ছে, ঠিক আছে। তাহলে
এবার আমরা আরেকটি জায়গা চেক করব, যে এখানে একটা মসফেট আছে, আমি লাইনটা খুলে দেই। আর এখানে ক্যাপাসিটর আছে, সেক্ষেত্রে ক্যাপাসিটরে এখানেও ভোল্টেজ থাকতে পারে, সেটা আমাদের ইয়ে করতে হবে একটা বাল্বের মাধ্যমে ক্যাপাসিটরটি শর্ট করে দিতে হবে। তো বন্ধুরা এখানে কোনো ভোল্টেজ নেই, তো আমরা এখন এখানে একটু চেক করব যে কোনো জিনিস নষ্ট আছে কি, পুড়ে গেছে কি, এটা আমরা একটু চেক করব, ভালোভাবে দেখব আর কি। তো বন্ধুরা দেখুন, এখানে দেখার পরে আমাদের এখানে একটা মসফেট দেখতেছেন, এই মসফেটটি ভালো আছে কি আমরা মিটারের মাধ্যমে মেপে নেব। মসফেটটি মাপার জন্য খোলা লাগবে না, এখান থেকে আমরা মাপতে পারবো যে ভালো আছে কি না। তো এটা মাপার জন্য আমাদের কন্টিনিউটি মোডে রাখবো, রাখার পরে দেখব যে। তো এখানে যদি এই তিনটা পয়েন্টের সাথে আমরা মিটারের একটা করে টাচ করব, যদি ভালো থাকে সেই ক্ষেত্রে কন্টিনিউটিটি বাজবে না, ঠিক আছে। তো বন্ধুরা দেখুন, আমি আবার চেক করে নিলাম ঠিক আছে কি লাগানো। তো বন্ধুরা দেখুন, এটার সাথে বিপ সাউন্ড হচ্ছে না, এটার সাথে বিপ সাউন্ড হচ্ছে। তো একটার সাথে হচ্ছে আর একটার সাথে হচ্ছে না, সেক্ষেত্রে এটা ভালো আছে। তো বন্ধুরা, যে তিনটা পয়েন্ট থাকে বেস, কালেক্টর, ইমিটার, তো তিনটার ভিতরে যদি দুইটা শর্ট থাকে আর একটা শর্ট না থাকে, সেক্ষেত্রে এটা ভালো আছে, ঠিক আছে। তো যদি তিনটার ভিতরে বিপ সাউন্ড হইতো, তাহলে এই মসফেটটি নষ্ট, শর্ট হয়ে গেছে, ঠিক আছে। যেহেতু ইমিটার দিয়ে ঢুকতেছে, কালেক্টর দিয়ে আউটপুট হচ্ছে, হ্যাঁ, আর বেজের ভিতরে সিগন্যাল আসলে তারপর এটা কাজ করতেছে, ঠিক আছে বন্ধুরা, এভাবে এটা কাজ করে। তো এটা ভালো আছে, মেপে দেখলাম। তো এখন দেখতে হবে যে আর কি নষ্ট হতে পারে। হাসাহাসি করিস না আব্বু, হাসাহাসি করিস না, কিন্তু সব উঠছে বলো। হাসিস না, চুপ কর, ভিডিও করছি বলো, তোর কথার জন্য বলো, সব এখানে উঠে যাচ্ছে বলো। বন্ধুরা দেখুন, এখানে আমরা মেন ফিল্টার ক্যাপাসিটারের এখানে ভোল্টেজ মেপে দেখব কত ভোল্টেজ আছে। তো এখানে পজিটিভ নেগেটিভ আছে, এটা নেগেটিভ, এটা পজিটিভ, ক্যাপাসিটারের দিকে খেয়াল করলে বোঝা যাবে। তো বন্ধুরা দেখুন, আমি পাওয়ার লাইনটি দিলাম, তো বন্ধুরা এখানে 240 ভোল্ট আসছে। তো বন্ধুরা, এখানে মিনিমাম 300 ভোল্টের ওপরে থাকবে, যেহেতু এটা 450 ভোল্টের ক্যাপাসিটার, এখানে 300 ভোল্ট থাকতে হবে যদি ক্যাপাসিটারটি ভালো থাকে, ঠিক আছে। টিভিরও যেরকম সিআরটি টিভির ভিতরে যে মেন ফিল্টার ক্যাপাসিটার, এখানে 300 ভোল্ট থাকতে হয়, তো এটার ভিতরে সেম একই সিস্টেম, 400 ভোল্টের ক্যাপাসিটার হলে ওখানে 300 ভোল্ট থাকতে হবে। তো বন্ধুরা দেখুন, এখানে আমি 240 ভোল্ট পাচ্ছে, এখানে 300 ভোল্টের ওপরে যত ভোল্টেজ থাকে থাকবে, তো তাহলে ক্যাপাসিটারটি ভালো, সেক্ষেত্রে এখানে ভোল্টেজ পাচ্ছি না। তো এর জন্য আমরা প্রথমে কি করব, একটা ক্যাপাসিটার চেঞ্জ করে দেখব, যেহেতু ফিল্টার ক্যাপাসিটারে যদি ভোল্টেজ ঠিকমতো না থাকে, সেক্ষেত্রে সার্কিটটি কোনো জায়গায় কাজ করবে না ঠিকমতো। তো বন্ধুরা এখন দেখতে হবে, আগে এই ক্যাপাসিটারটি খুলব আমরা। বন্ধুরা এখন আমি ক্যাপাসিটারটি খুলে নিচ্ছি, দেখুন এই ক্যাপাসিটারের ভোল্টেজ হচ্ছে 450 ভোল্ট, 4.7 UF। তো দেখুন বন্ধুরা, আমি এখান থেকে খুললাম, 450 ভোল্ট, 4.7 UF। তো এই ক্যাপাসিটারটা একটু খেয়াল করলে বুঝতে পারবেন, এখানে হালকা ফুলে গেছে। তো বন্ধুরা, এটা সমান থাকে, এটা হালকা ফুলে গেছে, যেহেতু এটা নষ্ট হয়ে গেছে। তো বন্ধুরা এখন আমরা এর পরিবর্তে সেম একটা ক্যাপাসিটার লাগাবো। দেখুন বন্ধুরা, এটা নষ্ট আর এইটা
নতুন ক্যাপাসিটর, এটার ভোল্টেজও 4.7 UF, 750 ভোল্ট। ঠিক আছে, তো এই নষ্ট ক্যাপাসিটরটি আমি চেঞ্জ করে এখন নতুন লাগিয়ে দেব। তো এটা নতুন লাগিয়ে দেখব হয় কি। তো বন্ধুরা ভিডিওটি মনোযোগ দিয়ে দেখতে থাকুন। তো বন্ধুরা এটা এখানে চিহ্ন দেওয়া আছে, এটা মাইনাস, ওটা প্লাস। তো এখানে এই তীর চিহ্ন দেওয়া আছে সাদা করে, এটা মাইনাস আর এই সাইডে প্লাস। এগুলা দেখে লাগাবেন, ভুল লাগালে কিন্তু ক্যাপাসিটরটি সাথে সাথে নষ্ট হয়ে যাবে, বাস্ট হয়ে যাবে। তো বন্ধুরা দেখুন সোল্ডারিং করা হয়ে গেল। এখানে খুব সুন্দর করে সোল্ডারিংটা করবেন যাতে লুজ কন্ট্যাক্ট না থাকে। তো বন্ধুরা এখন আমরা মিটার দিয়ে এই ক্যাপাসিটারের এখানেই আমরা ভোল্টেজ মাপব যে কত ভোল্টেজ আছে। তো বন্ধুরা দেখুন এখানে 715 ভোল্ট চলে আসছে। তো লোডে পড়লে তখন ভোল্টেজটি কমে যাবে, 450 এরকম থাকবে। তো বন্ধুরা দেখুন এখানে 750 ভোল্ট দেখাচ্ছে। ঠিক আছে, এখানে যদি আগে ছিল কত, 240 ভোল্ট মেন ফিল্টার ক্যাপাসিটার এখানে, আর এখানে এখন 715 ভোল্ট। তো ঠিক আছে বন্ধুরা, এখন আমাদের ক্যাপাসিটারটি নতুন লাগানো হয়েছে, এই জন্য ভোল্টেজটি বেশি হচ্ছে। তো বন্ধুরা এখন আমরা টোটালে এটা একটু চেক করি, ডিসপ্লেটা লাগাই, টাচের যে ডিসপ্লে আছে ওইটা লাগাবো, আর এখানে যে ফ্যানের কানেকশনটা আছে এই ফ্যানের কানেকশনটা লাগিয়ে নেব। ফ্যানের কানেকশনটি লাগানো হয়ে গেছে। তো এখন একবার লাইন দিয়ে দেখি ফ্যানটা ঘুরতেছে কি। বন্ধুরা দেখুন এখন আমি লাইনটি দিলাম, দেওয়ার সাথে সাথে আমরা বুঝতে পারলাম যে এটা মনে হয় ওকে হয়ে গেছে। এই যে ফ্যান চলতেছে, এই ফ্যানটি চলার যে সংকেতটা দিয়েছে তার মানে ক্যাপাসিটারটি লাগানোর কারণে টাচের যে কিবোর্ডের কানেকশনটা আছে এই কানেকশনটা আমরা লাগাবো। এখন লাগিয়ে দেখব যে ঠিক হলো কি না। তো বন্ধুরা দেখুন ধরা টাচের কানেকশনটি লাগানো হয়ে গেছে। এখন এখান থেকে টাচ দিয়ে দেখাবো যে ঠিক হলো কি না। তো বন্ধুরা আবার পাওয়ার লাইনটা আমরা লাগিয়ে দিলাম। তো বন্ধুরা দেখুন এখানে ফ্যান চলতেছে আর এখানে একটা সিগনাল দিছে। তো দেখি কি অবস্থা এখানে। তো বন্ধুরা দেখুন এখানে লাইট চলে আসছে, পাওয়ার অন অফ এখানে। তো টাচ করলাম, ON লেখা দেখাচ্ছে। তো বন্ধুরা এখানে আরও আছে সুইচ। তো বন্ধুরা দেখুন 2000 ওয়াট পর্যন্ত লোড নিছে। দেখুন বন্ধুরা মনে হচ্ছে এটা ওকে হয়ে গেছে। আমি সিরিজ লাইনে চেক করলাম, তো আবার আপনাদের একটু সিরিজ লাইনটা দেখাই। তো বন্ধুরা দেখুন সিরিজ লাইনটা জ্বলে উঠতেছে। আমি যদি পাওয়ার অন করি, বন্ধুরা খেয়াল করুন আমি পাওয়ার অন করলাম, অন করার সাথে সাথে দেখুন বন্ধুরা সিরিজ লাইনটি 200 ওয়াটের সিরিজ বাল্ব দেওয়া আছে, এটা সিরিজ লাইনে চলবে না। তো বন্ধুরা এই জন্য আমরা এটা ডাইরেক্ট লাইনে দিয়ে চেক করব। দেখুন আমি ডাইরেক্ট লাইনে দিলাম, দেওয়ার পরে এখানে অন করলাম, টাচ করলাম। দেখুন বন্ধুরা
এখানে 800 অর্ডার দিলাম আমি, দেখুন জিনিসটা ওকে হয়ে গেছে। এখান থেকে আমরা বাড়াতে পারবো 2000 ওয়াট পর্যন্ত লোড দিতে পারবো। তো হিটারটি লাল হচ্ছে আস্তে আস্তে, দেখুন বন্ধুরা এখানে আস্তে আস্তে হিটারটি লাল হচ্ছে। আমি ওয়াটারটু বাড়িয়ে দেই তাহলে বুঝতে পারবেন, দেখুন বন্ধুরা কীরকম তাপ হচ্ছে। তো এটা 220 ভোল্টে কখনোই এরকম হিট হবে না। তো বন্ধুরা এটা যে এখানে মসফেট আছে, পাওয়ার সার্কিটটা আছে, এই সার্কিটের মাধ্যমে এটা হিট হয়। তো দেখুন বন্ধুরা আমি ভোল্টেজটি কমিয়ে দিছি, এর জন্য লালটা কমে গেছে। তো বন্ধুরা আমরা মেরামত করতে সক্ষম হলাম, ফিটিং করা হয়ে গেল। এখন আমি পাওয়ার লাইনটি দিলাম, তো বন্ধুরা দেখুন পাওয়ার লাইনটি দেওয়ার পরে এখান থেকে অন অফ করা যাবে। তো এইভাবে টাচ করে চালাতে হয়, সর্বনিম্ন 200 পর্যন্ত ডাউন, 200 ভোল্ট পর্যন্ত উঠবে, 200 ওয়াট। তো বন্ধুরা 200 ওয়াট পর্যন্ত উঠবে, তারপরে হচ্ছে সবার ফুল হবে 2000 ওয়াট পর্যন্ত, দেখুন বন্ধুরা। তো এখানে দেখুন কীরকম লাল হয়ে যাচ্ছে যখন তখন এভাবে হিট। তো বন্ধুরা দেখুন গরম হওয়া চালু হয়ে গেছে পানি, 2000 ওয়াটে দিছি, এক্ষুনি গরম হয়ে যাবে, দেখতে পাচ্ছেন ধোঁয়া বের হচ্ছে এখান থেকে। এখানে পানি দেওয়া আছে, তো বন্ধুরা দেখুন ধোঁয়া বের হচ্ছে, পানি গরম হয়ে গেছে। এখন আমরা, তো বন্ধুরা দেখুন এটা কমপ্লিট করা হয়ে গেল। এখন এখানে কি কি সিস্টেম আছে দেখাই আপনাদের। তো বন্ধুরা এটা যদি আমরা এখানে টাইম সেট করে দেই, এখানে টাইমের এখানে আসবে 10 মিনিট পরে বন্ধ হবে। তো এটা আমরা যদি বাড়াই দেই তো 40 মিনিট ভোল্টেজ। তো এখানে আছে লক করে রাখা যাবে, তো এটা হয়তো টাচে কাজ করতেছে না, এতো করেছে, তো এটা লক করা যাবে, আর কোথাও চাপ দিলে টাচে কাজ করবে না। এটার ভিতরে আবার টাচ করলে আবার লকটি খুলে যাবে। তো দেখুন বন্ধুরা লক খুলে গেছে। তো এখান থেকে আমরা আরও কিছু ফাংশন আছে সবগুলো করতে পারবো।